এবছর মূলত খালটা দূষণের সংখ্যা কম ছিল অন্যান্য বছরের তুলনায়। আমরা যে পরিমাণ খালটা দূষণ হতো এবছর প্রশাসনিক কারণে, প্রশাসনিক বিভিন্ন অভিযানের কারণে আমরা কিছু অংশ হলেও খালটা দূষণ মুক্ত হয়েছে। এগুলো থেকে যদি শতভাগ দূষণ মুক্ত হয় তাহলে আমরা আশা করি আগামীবার খালটায় এর চেয়েও বেশি পুনরুৎপাদন করবে, আমাদেরকে আরও জাতীয় অর্থনীতি আরও সমৃদ্ধ করবে।